উত্তর দিনাজপুর জেলার ডালখোলা বাইপাসের নির্মাণ কাজ খতিয়ে দেখলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ দেবশ্রী চৌধুরী। এই বাইপাসটি নির্মিত হলে খুব সহজে যাতায়াত করা সম্ভব হবে, পাশাপাশি যানজট মুক্ত হবে ডালখোলা এলাকা। এদিন পরিদর্শনের পর সাংসদ দেবশ্রী চৌধুরী জানান, ডালখোলা বাইপাসের কাজ প্রায় শেষের দিকে, রেলের পাওয়ার ব্লক দেওয়ার পরই রেল লাইনের ওপর ফ্লাইওভারের কাজ করা সম্ভব হবে। এ বিষয়ে রেল দপ্তরের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে যাতে এই সমস্যা দ্রুত নিষ্পত্তি সম্ভব হয়। পুজোর আগেই এই রাস্তাটি চালু করার চেষ্টা হচ্ছে। এই বিষয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের মালদা ডিভিশনের ডেপুটি ম্যানেজার ওমনাথ বিহারী জানিয়েছেন, আগামী সপ্তাহে রেলের পাওয়ার ব্লক দেওয়ার কথা রয়েছে। এই পাওয়ার ব্লক পেলেই ফ্লাইওভারে ঢালাইয়ের কাজ করা যাবে। ডালখোলা বাইপাসের কাজ তদারকি করতে আসা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ দেবশ্রী চৌধুরীও ডালখোলা বাইপাস তৈরি না হওয়ার কারণে সাধারণ মানুষের ভোগান্তির কথা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, ডালখোলা বাইপাসের কাজ শেষ না হওয়ার কারণে নিত্যদিন যানজট লেগেই রয়েছে, যার জন্য মানুষকে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। সাংসদ আরও জানান, রেলের পাওয়ার ব্লক দেওয়ার পরই রেলের ওপর ফ্লাইওভারের কাজ করা সম্ভব হবে। এ ব্যাপারে রেলের সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলা হয়েছে। আশা করা হচ্ছে আগামী সপ্তাহে পাওয়ার ব্লক পাওয়া যাবে, সেই দিন ঢালাই হওয়ার দেড় মাসের মধ্যে একদিকে রাস্তা চালু করা সম্ভব হবে। জিরো রিপোর্ট, বর্তমানের কথা। প্রায় সমাপ্ত হয়ে এসছে রেলের উপরে যে ব্রিজটা আছে সেখানে ব্লকটা আসার 45 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তাও একটা লেনকে করে দিচ্ছে যেটাতে অন্তত এক মাস দেড় মাসের মধ্যে একটা সাইড দিয়ে গাড়ি চলাচলের উপযুক্ত করার চেষ্টা ওনারা করছেন, আমরাও চেষ্টা করছি। আমরা ডিএম কাটিহারের সঙ্গে মিট করেছিলাম, সেখানেও গিয়ে বলেছি রেলের ব্লকগুলো যাতে তাড়াতাড়ি পায়, যাতে মানুষের ডালকোলার মানুষের যাতে সুরাহা হয়, অন্তত পুজোর আগে যাতে হয়, তার জন্য আমি লাগাতার চেষ্টায় আছি, বলেও যাচ্ছি। ওনারাও চেষ্টায় আছেন যত তাড়াতাড়ি সম্ভব ওটাকে শেষ করা যায়। ওনারা বলছেন যেদিন ব্লক পাবেন তার থেকে 45 দিনের মধ্যে ওনারা কমপ্লিট কাজ করতে পারবেন। ব্লকটা এই সপ্তাহের মধ্যেই আসার কথা, শনিবারের মধ্যে এসে যাওয়ার কথা। আশা করা যায় অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে এটা খুলে যাবে। মানুষের এখানে অত্যন্ত কষ্ট, প্রতিদিন যারা শিলিগুড়ি থেকে রায়গঞ্জের দিকে যান বা যে সমস্ত গাড়িগুলো যেতে হয় ডালখোলার মানুষকে, যারা নিয়মিত কাজে বেরোতে হয়, অত্যন্ত যন্ত্রণাদায়ক একটা পরিস্থিতির মধ্যে আছে। এটা স্বাভাবিক আছে, যাতে করে এই পরিস্থিতি থেকে মানুষ বেরোতে পারেন তার জন্যই আমরাও লেগে রয়েছি, ওনারাও চেষ্টা করছেন যত দ্রুত সক্ষম করা মনে করছেন। এটা আমার পক্ষে বলা সম্ভব নয়, আমরাও রেলের সঙ্গে কথা বলেছি, এনআইটিআইয়ের সঙ্গেও কথা বলেছি, রেলের ব্লকটা যাতে তাড়াতাড়ি পান তার জন্য আমরা তদবির করছি। মানুষের স্বার্থে আমরা যতটা করা সম্ভব দুদিকেই আমরা চেষ্টা করছি। हम लोकेशन पे ये देख सकते हैं आरओबी का क्या पोजीशन है। चार स्पैन है, चार स्पैन में से दो ऑब्लिगेटरी है, दो नॉन ऑब्लिगेटरी है। नॉन ऑब्लिगेटरी का एक साइड का कास्टिंग तो हमने कल ख़त्म कर दिया है, बाकी एक साइड का शटरिंग और रिइंफोर्समेंट तो हुआ पड़ा है। इसके लिए रेलवे का ट्रैफिक ब्लॉक लगेगा, पावर ब्लॉक लगेगा, वो ब्लॉक मिलने के बाद उसका कंक्रीटिंग पॉसिबल है। उसके पहले तो बिना रेलवे के ब्लॉक के पॉसिबल है नहीं। चेक कर रहे हैं रेलवे से और हर लेवल पे बातें हो रही है, देखते हैं। हम लोग एक्सपेक्ट कर रहे हैं कि नेक्स्ट वीक तक कास्टिंग के लिए हम लोग को ब्लॉक मिल जाएगा। अगर वो मिल जाता है तो उस ब्लॉक के बाद हम लोग उसका कास्टिंग भी कंप्लीट कर देंगे, तो एक साइड का हम लोग थ्रू कर पाएंगे। जिस दिन ब्लॉक मिलेगा, जिस दिन कॉन्क्रीटिंग होगा, उससे एक साइड का कम्प्लीट होने में मान के चलिए लगभग डेढ़ महीना लगेगा। उसमें पूरा बिटुमिनस काम करने में, फिर उसके बाद आगे में जो हमारा माइनर ब्रिज का अप्रोच है वहाँ से कनेक्ट करने में, तो उसमें कल मिला गया कि लगभग डेढ़ महीना के आसपास एक लेन हम लोग कर पाएंगे। फिर उसके बाद दूसरे लेन के लिए सेम प्रोसीजर। आपका नाम और डेजिग्नेशन? ओमनाथ बिहारी, डेप्यूटी मैनेजर, CIO मालदा NHAI।